হাই চ্যানেল, আজকে দেখো এই বাড়ি থেকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এই এটা হচ্ছে দিদা, দিদাকে আমি কোনোদিনও তোমাদের সেভাবে ব্লগে দেখাইনি। আর এই যে এটা আমার দিদা শাশুড়ি, সবাইকে হাই বলে দাও, হাই হাই বলো, বলো হাই। তো দিদা দেখা, আমি এই বাড়িতে এসেছি বলে এখন দিদা আমার সাথে দেখা করতে এসেছে। তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ খেয়েছো, খেয়েছো খেয়েছো, এখন মুখে পান দেওয়া, ওর জন্য কথা বলতে পারছে না, তাই না? এখন দেখো একটু হাঁটাহাঁটি করছি, আর বড় বাড়ি চলে এসছে। ও হচ্ছে কালকে রাতের বেলা বাড়ার সাথে ছিল, মানে এই দুদিন বাড়ার সাথেই ছিল, আর কালকে অনেক রাতে বাড়ি এসছে, রাত বলবো না ভোরবেলা বাড়ি এসছে। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার 12টার দিকে বেরিয়েছিল, তারপরে বাড়ি আসলো। আর ও স্নান টান করে নিয়েছে, আর আমরা দুজন এখন খেতেও বসে গেছি। আর আজকে মা রান্না করেছিল চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডিমের ঝোল, আর আমার মা পাঠিয়েছিল হচ্ছে লতি চিংড়ি মাছ দিয়ে আর মাছের ঝোল। তো এই দিয়েই দুজনে খাবারটা খেয়ে নিলাম, দুপুরের খাবারটা। আর মার তো আগেই খাওয়া হয়ে গেছে, আর আমার দিদা আর শ্বশুরমশাই তো তার আগেই খাওয়া হয়েছে। ওনারা তো অনেকই আগে খায়, মানে প্রায় 12টার দিকে খেয়ে নেয়, 12টা সাড়ে 12টার দিকে। আর তারপরে আমরা একটু রেস্ট করছিলাম, মানে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, মানে খেতে বসেছি তো তখন মোটামুটি 3:30 মতো বাজে, আর তারপরে ঘুমিয়েছিলাম, আর এখন মোটামুটি ওই 6টা মতো বাজে, সন্ধে হয়ে গেছে। দেখো একদম 6টার বেশিই বাজে, মানে একদমই অন্ধকার হয়ে গেছে। আর মা দিল একটু বাতাবি লেবু কেটে, তো সেগুলোই খাচ্ছিলাম, আর মা ওখানে বসে বসে বাবার জন্য পেয়ারা কাটছিল, আর আমি এখানে বাতাবি লেবুটা খাচ্ছিলাম। আর অনেকদিন পরে বাতাবি লেবুটা খেয়ে না বেশ ভালোই লাগলো। আর তারপরে লেবু টেবু খাওয়ার পরে এই বাড়ি চলে এসেছি, এই বাড়ি এসে দেখি মা আবার চপ এনেছে, তো চপ দিল আমাকে খেতে। কিন্তু আমার ওই মানে আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে, তো সেখানকার আলু চপটা আমার একদমই ভালো লাগে না খেতে, তো আমি বেশি খাইনি, অর্ধেকটুকু খেয়েছি, তারপরে আবার বাবাকে দিয়ে দিয়েছি। কারণ তেলে ভাজা আমার ভালো লাগে, কিন্তু কি বলো তো, যদি সেরকম ভালো টেস্টি না হয় না, তাহলে আমার ভালো লাগে না। আবার এই চপটা আমার মা খুব ভালো খায়, তো মা খায়, তো বাবাও খায়, আর আমার অতটা পছন্দ হয় না বলে আমি অর্ধেকটুকুই খেলাম। আর ও এখন গেছে বন্ধুদের সাথে মানে কথাবার্তা গল্প টল্প করতে, কারণ রবিবার সন্ধেবেলাটা ওর, মানে সারা সপ্তাহে একদিন ওর এই দিনটাতে ওর বন্ধুদের সাথে সময় লাগেই, মানে বন্ধুদের সাথে গল্প করার জন্য, কারণ সারা সপ্তাহে তো টাইম পায় না, তো এই একটা দিনই টাইম পায় বন্ধুদের সাথে গল্প করার জন্য। তো ও সেখানে গেছে, আর আমরা বসে বসেই সবাই মানে 4-3 জনে মিলে আর কি গল্প করছি আর খাওয়া দাওয়া করছি। আর ভাই গেছে পড়তে, ও পড়ে আসলে তারপরে ওকে দেওয়া হবে চপ, ও যদি খায় তাহলে ওকে দেওয়া হবে। আর আজকে তো 10ই সেপ্টেম্বর, কালকে হচ্ছে 11ই সেপ্টেম্বর, আমার মায়ের জন্মদিন, তাই ওকে আমি একটা বলেছিলাম কেক নিয়ে আসতে। আর প্রতি বছর মানে যে ক বছর ধরে মোটামুটি মানে মায়ের জন্মদিন আমরা পালন করছি, তো ওই নিয়ে আসে রাত্রেবেলার কেকটা, তো ওই আজকেও কেকটা নিয়ে আসলো। তো তারপরে এখন হচ্ছে, এখন কি বলতো, মানে ঘরে গিয়ে কোনো আলোচনাই করতে পারিনি, মানে সেরকমভাবে ঘরে গিয়ে কোনো জোরে জোরে ব্লগ করবো, মানে কারণ মাকে তো জানায়নি সারপ্রাইজ, তো সেই জন্য না মানে সেরকমভাবে ব্লগও করতে পারিনি, ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ ব্লগ করলে তো মা বুঝে যাবে। আর তারপরে আমরা রাতের ডিনারটাও করে নিয়েছি, আর ডিনার করার পরে মা এখন, মা বাবা দুজনেই শুয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে। আর এখন বাজে হচ্ছে 10:12 বাজতে 5 মিনিট বাকি, আর কেকটা আনার পরে আমি সিঁড়ির ওখানে লুকিয়ে রেখেছিলাম, আর কেকটা এখন নিয়ে ঢুকছি। আর জানো তো, ও যখন মানে ঠাকুরনগরে গেছিলো কেকটা আনতে, কেকের দোকান বন্ধই হয়ে গেছিলো, মানে 7টার প্রায় নামিয়ে দিয়েছিলো, ওরা সে জোর করে মানে বললো যে একটা কেকের খুব দরকার, মানে অনেকটা রাতে গেছিলো, তো সেই জন্য মানে একটু দেরি করলে, মানে 5 মিনিট দেরি করলে হয়তো আর কেক পেতো না, মানে এরকম অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, অবশেষে ভাগ্যের জোরে কেকটা পাওয়া গেছে, আর ছোটোর মধ্যে একটা কেক এনেছে। যেহেতু আমরা কমই আছি, মানে আমার সেরকমভাবে তো জন্মদিন সেরকমভাবে সেলিব্রেট করা হচ্ছে না, আর সেই জন্য একটা ছোটোর মধ্যে কেক এনেছে। এই দেখো মা লেখা কেকটা, কিন্তু খুবই সুন্দর দেখতে, পুরোটা চকলেটের, আর চকলেটের কেক খেতে কিন্তু আমার মা প্রচণ্ড ভালোবাসে, তো সেই জন্য মানে চকলেট কেকই এনেছে। আর এখন আমি এটাকে আর কি ওপেন করছি, মানে 12টা বাজলেই একেবারে ঘরে নিয়ে যাব। Happy birthday to you.
মা তো জানতোই না যে ও কেক এনেছে, আর আমরা তো মানে কি ফ্রিজেও রাখিনি, ওই জন্য কেকটা কিরকম গলে গলে টাইপের গেছে, মানে অনেকক্ষণ প্রায় 1.5 ঘন্টা মতো বাইরে ছিল ফ্রিজ থেকে, তো সেই জন্য মানে একটা গরমের ভাবে না পুরো কেকটা গলে গলে টাইপের গেছে। আর এই একজন একে দিয়েছি ভালো করে ভিডিও করতে, ভালো করে ভিডিওটাও আমার করে দেয়নি, ঘুমিয়ে একটা চোখ ঢুলে পড়ছে, মাও তো ঘুমিয়েই পড়েছিল। ভাই গিয়ে বলছি ওঠো ওঠো, লাইটটা জ্বালিয়ে বলছে ওঠো ওঠো। তো চলো বন্ধুরা, আজকের জন্য তো ভিডিওটা এখানেই এন্ড করতে চাই। দেখো দেখো আরেকজনের অবস্থা দেখো, তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা ছোট্ট বেল আইকন আছে ওটাও প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তো তোমরা সবার আগে পাও। তো চলো আজকের জন্য টাটা।